মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমার বিছানা পাটি গোছানো হয়ে গেছে, আমার ঘর ঝাট ঘরমোছা দেওয়াও হয়ে গেছে। 9:56 বাজে তো, আর এখন বসিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘর ঝাট ঘরমোছা করছিলাম, কারণ উঠতে তো অনেকটাই লেট হচ্ছে। আর আপাতত সকালে আজকে ব্রেকফাস্ট করবো না, কারণটা হচ্ছে আজকে আমি এরপর ভাত থাত নামিয়ে দিয়ে দেখে আজকে নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে। আজকে বললাম না 19শে জ্যৈষ্ঠ, আগের বারে 19শে জ্যৈষ্ঠতে আমি ব্যাঙ্গালোরেই ছিলাম, তো ঠাকুরকে সেবারও ভোগ দিয়েছিলাম, তোমাদের সাথে আমি ফটোগুলো শেয়ার করে দেবো। 19শে জ্যৈষ্ঠতে ভোগ আমি ক্লাস ইলেভেন থেকে আমি নিজে হাতে রান্না করে দিয়ে আসছি। তো এইবারটা ঠাকুরকে আমি আজকের ডেটে দিতে পারছি না, এটা ঠিক কথাই, কারণ এত কিছু হ্যাপার মধ্যে না আমি আজকে আর গুছিয়ে উঠতে পারিনি। মানে দেখো, ঠাকুরকে পুজো দিতে গেলে আগের দিন থেকে সবটা গুছিয়ে নিয়ে আসতে হয়, আমার পক্ষে আর সম্ভব হয়নি সত্যি কথা বলতে। তো ওই জন্য ঠিক করেছি আমরা পরের মাসে কোনো সানডে বা এরকম দিন দেখে দিয়ে দেবো। ওই জন্যে আজকে ঠাকুরকে একটু ফুল ফল মিষ্টি এসবই এনে দেবো আর কি, তার জন্যই আমি আজকে ভাত আর নিরামিষই খাবো। আজকে দেখি, আজকে ঘি নেই ঘরে, ঘি আনাও হয়নি, ওই ফ্রাইড রাইস আজকে ঘি ছাড়াই হবে। গরম মশলাটাকে গুঁড়ো করবো, গোটা গরম মশলা এনে রেখেছি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু মানে মিঠে আতর একটু মানে এক ওটা দিয়ে দিলেই খুব সুন্দর ফ্রাইড রাইসটা খেতে হয়ে যায়। তো ওটাই করবো, আর পনির করবো নিরামিষ। তো জানি না চিলি পনির বা পেঁয়াজ ছাড়া পনির কিরকম কি পদের লাগবে খেতে, যা দেখা যাক। তো আমি খুব একটা ভালো আচ্ছা নিরামিষ কয়েকটা রান্না ওই রকমই করবো দেখি। তো চলো আগে আমি একটু ভাতটা এবার নামিয়ে নিই। আমার বর এটা 1 তারিখে কিনেছো না তুমি? 1 তারিখে কিনেছে এটা। ও প্রত্যেক দিন না যখন ডিমার্টে যেত হাতি হাতে এরকম করে দেখতো, প্রচন্ড সফট, তখনই আমাকে বলতো কিনবা কিনবা, যে এটা নিয়ে আমরা ওই ফ্ল্যাটে কোথায় রাখতাম বলো, তোমরা জায়গাটা কোথায় থাকতো। আর পর্দাটা টেনে দিয়েছিলাম, প্রচন্ড রোদ আর হাওয়া ঢুকছে, আমার নিজেকে আমি দেখা যাচ্ছিল না ক্যামেরাতে, তাই তো এখন এখানে বাদ দেবো। সেই 1 তারিখ রাত থেকে লাগিয়েছে, আমি বলছি দাঁড়াও দাঁড়াও একটু আমি ঘর দোয়াটা একটু পরিষ্কার করে নিই। তো এবার কালকেই পারতাম, কিন্তু কালকে আমি ঘর মোছার পর নেটের কাজ হয়েছে এখান দিয়ে। দেখো এখনো ছাদে কানেকশনটা হয়নি বলে ওয়াইফাই এর ডাইরেক্ট বক্সের কানেকশনটা এখান থেকে নিয়েছে আমার, তো এখানেও কাজ করেছে, একটু ধুলো ধুলো হয়েছিল, তারপর আমি জাস্ট ঝাড় দিয়ে দিয়েছি আর মোছা হয়নি। তা আজকে ঝাড় দেওয়া মোছা দুটোই হয়ে গেছে বলে এবার বলছে আমি পাতবো, আর কোনো কিছু হবে না। তো চলো এবার এটাকে পাত। হয়ে গেছে, ইন্ডাকশনে কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখানে পনিরটাকে একদম ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটেছি, এইটুকু পনির কেটেছি, কারণ এটা আমি ফ্রাইড রাইসেই দেবো ফ্রাই করে নিয়ে। আজকে পনির ফ্রাইড রাইস হবে, পনির ভেজ ফ্রাইড রাইস। আর আলুটা কেটেছি নিরামিষ একটা আলুর দম করবো বলে, টমেটো আছে, চাট মশলা আছে, বেশ টক টক করে একটু সুন্দর আলুর দম বানাবো। তো চলো আমি শুরু করি, আপাতত এখন 10:22 বাজে, একটু কাজ এগিয়ে নিয়ে যদি আমি বেরোই তাহলে অনেকগুলো কাজ একবার আমি করে আসতে পারবো। তো চলো এবার শুরু করি। আলুর দমটা হয়েও গেল আমার, মাঝে একটু পানিটা চলে গেল, আবার তার সাথে সাথে দিয়ে দিলে এখন আজকে 11:07। আলুর দমটা একদম শুকনো শুকনো করে নিরামিষ করেছি, একদম ধনে জিরে চাট মশলা টমেটো আর লাস্টে একটুখানি এক চিমটি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। কাসুরি মেথি পাতাটা ঠিক মনে হলো না রাইসের সাথে দেবো বলে, তাই জন্য আর দিলাম না। তো এটা তো হয়ে গেছে। আর পনির ও বলছে গাজর আর বিনস আর আনতে হবে না, তুমি একটা কাজ করো জিরা রাইস যেভাবে করে, মানে জিরে ফোড়ন দিয়ে জিরা রাইসের সাথে পনিরগুলো ভেজে অ্যাড করে দিয়ে ওরকম একটা কিছু করবো আর কি, মানে গ্যাস ফিটিং কিছু একটা চলবে। তো চলো এদিকে তো ভাতটা একটু ঢেকে দিয়ে যাই, এবার যাই একটু বাজারটা সেরে আসি। আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়েই গেছে, আর উপরে দেখো আজকে টুনি লাইটটা লাগিয়ে দিয়েছিও, এখানে অন্ধকার হলে হয়তো ভালো বোঝা যাবে। তো চলো লোকনাথ বাবাকে দেখিয়ে দিই আজকে। ফুলের একটা মালা পেয়েছি আজকে, বেশ সাদা, বেশ ভাল লাগলো। আর আজকে তুলসী পাতাও পেয়েছি। আজকের মতো আয়োজন ঠাকুরকে এইটুকুই, পরে অবশ্যই একদিন চেষ্টা করব ভালোভাবে ঠাকুরকে যেভাবে আমি দিই সেইভাবে দেওয়ার। তো চলো এবার আমি যাই, আমাদের রাইসটা বানাতে হবে, আলুর দমটাই হয়েছে, 1:20 বাজে, চলো এবার যাওয়া যাক। Thank you.
আমাদের জিরা ফ্রাইড রাইস উইথ পনির, তার সাথে আলুর দম, আর ওখানে আমাদের রসমালাই। অ্যাকচুয়ালি জিরা ফ্রাইড রাইস, কিন্তু তার সাথে পনির দিয়ে গ্যাস ফিটিং। বুঝতেই পারছো দেখে যে এখন বিকেল বেলা, এখন বাজে বিকেল 5:19, আর আমি একটা ফুল নিয়ে এসে ব্যালকনিতে একটু বসলাম। বেশ ভালো লাগে আর কি, চারদিকটা একটু দেখাও যায়। হ্যাঁ, রাস্তার দিকে নিচের দিকে দেখা যায় না, কারণ আমি বসে পড়লে তো অনেকটাই বসে আছি নিচুতে। তো টুল নিয়ে এসে একটু বসলাম, রাস্তার হয়তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারো, তো তাও মনে হলো একটু ব্যালকনিতেই বসি আর কি। আমাদের আস্তে আস্তে ইচ্ছে আছে অনেক কিছু, তো আস্তে আস্তে করবো আমরাও। সবেই মাত্র এলাম, তো আজকে বাকি বেসন, তারপর ময়দা, এগুলো একটু ফুচকা আছে না বাকি ছিল, সেদিনকে বললাম না প্রচণ্ড ভিড় থাকায় না কিচ্ছু খুঁজতে পারিনি, তো আজকে গিয়ে বাকি মালপত্র নিয়ে এসেছি। তোমাদের বললাম না রান্নাটা করে গেলে আমি সব কাজ একবারে গুছিয়ে করে আনতে পারবো, তো সেটাই করেছি আর কি। তো আর আমি একটু শুয়েই ছিলাম বিছানাতে, তো আবার ওনার নাকি ওকে ফোন করে বললো যে মানে কি বলতো আমরা ঢুকে গেছি তাড়াতাড়ি করে আর কি, যেহেতু ওই ওনারকে বলা হয়েছিল 6 তারিখ ছেড়ে দেবো, 20 তারিখ ছেড়ে দেবো বাড়ি যাওয়ার জন্যে। তো তারপর যখন ঠিক হলো যে তখন আমরা বললাম তাহলে আমরা 1 তারিখে শিফট করে যাব, তো ওই ওনারকে বলা হয়েছিল, তাই জন্য এই ওনার মোটামুটি গুছিয়ে দিয়ে আমাদেরকে আগে ঢুকতে দিয়ে দিয়েছে। তারপর শুধু আমরা নই, আমাদের আগে আরও 5টা ফ্যামিলি ঢুকে গেছে নিচে, তো ওদেরও এরকমই আর কি, ওরা ঢুকে গেছে, তাও কাজ চলছে ফ্ল্যাটে এরকমই। দুপুরবেলা তোমাদেরকে দেখালাম ডোরটা লাগিয়ে দিয়ে গেছে ওটার, আর এখন আসবে আয়না লাগাতে। তাই ওনার ফোন করে বললো যে আমরা বাড়ি আছি কি না বা কোনো অসুবিধা আছে কিনা, ঘরে আয়না লাগাতে আসবে একজন। তো ও বললো যে না না কোনো অসুবিধা নেই, আমি একটু শুয়েছিলাম তাই উঠে গেলাম, যদিও সেই কাজগুলো নিচ থেকে করতে করতে আসছে আর কি। তো ওই জন্য আমি উঠে এসে একেবারে বারান্দাতে বসলাম, যদি মাঝপথে চলে আসে তখন ঘরে বসে বসে ব্লগ বানাচ্ছি, লে আবার চলেও আসতে পারে, তাই জন্য চলে এলাম আর কি একেবারে। তো তোমাদেরকে আজকে বলছিলাম যে গ্যাস হয়তো আমরা নিয়ে নেবো রাত্রি বিকেল বেলার মধ্যে চলেও আসবে গ্যাস, কথা বলতে গিয়েছিলাম জানো তো। হ্যাঁ মানে আগে তো ওভেন নিয়ে গ্যাস নিয়ে নিয়েছিল, তবে গ্যাসের জন্য ওরা মানে 1000 টাকা ডিপোজিট মানি রেখেছিল, তো যখন আমার ফ্ল্যাট থেকে গ্যাসটা নিয়ে গেছিলো তখন ওরা 1000 টাকা আমাকে ফেরত দিয়ে দিয়েছিলো, আর এখন নাকি গ্যাসের দাম চলছে 1350 টাকা করে। তো আমরা কথা বলতে গেছিলাম গ্যাসের দোকানটাতে, বললাম যে গ্যাস নেবো আবার, তো ওই ফ্ল্যাটে তো আমাদের গ্যাস নিয়ে শিফট করাটা মানে সুবিধা হতো না, তাই জন্য আমি তখন দিয়ে দিয়েছিলাম, এখন তুমি আবার আমাকে ভরা গ্যাস দিয়ে এসো। তো যদিও ওই 1000 টাকাও নেয় আর গ্যাসের দাম 1350 টাকা, তাহলে হয় 2350 টাকা, ও এখন প্রায় 2900 টাকা মতো চাইছে, মানে ওই আর কি 3000 টাকা। তো 2900 টাকা মতো চাইছে বলে অনেকবার কথাবার্তা বললাম যে তোমাকে ওই আজকে বলছে না আবার নতুন কানেকশন নিতে গেলে এখন দাম বেড়ে গেছে, এই সেই বোঝাচ্ছে আর কি। আমি সত্যি কথা বলতে ওকে বললাম যে আমার দরকার নেই গ্যাসের, ইন্ডাকশনে এতদিন চলছিল, ভাতই খাচ্ছিলাম, আরও 1-2 সপ্তাহ নয় খেতে হবে, কিচ্ছু করার নেই, বাড়ি চলো। তো আমরা বাড়ি চলে এসেছি, 3000 টাকাটা সত্যি একটু গায়ে লাগলো, 1350 টাকা করে মাসে মানে গ্যাস নিলে এক একটা ভরা গ্যাস সে নয় ঠিক আছে, কিন্তু আপাতত এখন তো আমাকে 3000 টাকাই দিতে হচ্ছে, বেকার বেকার নতুন কানেকশন তো নয়ই, ওর থেকেই নেওয়া, মানে এইভাবেই লোককে ঠকায়, এরা কিছু করার নেই আর কী বা করবে। তো ওই জন্য আমরা ঠিক করেছি নতুন কানেকশন নিয়েই নেব নিজের নামেই আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রেন্টাল এগ্রিমেন্টটা তাহলে আমাদের দরকার, কিন্তু এই ওনার এখনও রেন্টাল এগ্রিমেন্টটা বানিয়ে ওঠেনি আর কি, ভেবেছে হয়তো সবারটা একসাথেই বানাবে বা কিছু, তো সবাই তো এখনও আসেনি, কেউ কেউ সবে ঢুকছে, এরকম হচ্ছে, তো রেন্টাল এগ্রিমেন্টটা হলে আমরা নিজেদের নামেই গ্যাসটা নিয়ে নেব, তাই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম, ইন্ডাকশনে চলছে তখন একটু চলুক, ভাত খেতে হবে কষ্ট করে, আর কিছু করার নেই, কী বার করা যাবে, রুটি রুটি খেতে কী ইচ্ছে করছে বলে বোঝাতে পারবো না, মানে রুটিটা ও আর আমি দুজনেই খুব ভালো খাই, আর বিশেষ করে রাতে তো রুটি ভালোই লাগে, তবে ওর ভাত খেতে খেতে এখন রাতে ভাত খাওয়ার হ্যাবিটটাই যেন হয়ে গেছে, বলছে আমি রাতে ভাত খাবো, কিন্তু আমার তো একদমই ভালো লাগে না রাতে ভাত খেতে, ওই আর কি ঠেকে খেতে হচ্ছে, কিছু করার নেই,
আর ভাল লাগছে না আর ভাত খেতে। ওই রুটিটা সমস্যাটার জন্যই একমাত্র গ্যাসটা নেব। আমি না ইন্ডাকশনের রুটি হয় আমি জানি, কিন্তু আমি ইন্ডাকশনের রুটিটা করতে পারছি না কোনোভাবে। কেউ যদি একটু সামনে থেকে আমাকে দেখিয়ে দিত যে এরকম এরকম টেম্পারেচারে এইভাবে এইভাবে করতে হবে, তাহলে হয়তো আমি শিখে নিতে পারতাম, কিন্তু আমি না পাচ্ছি না রুটি করতে। এই নিয়ে 3 দিন ট্রাই করেছি, রুটিগুলোও নষ্ট হচ্ছে আমার, আটাটাও নষ্ট হচ্ছে, তাই না? বেকার, অত দাম দিয়ে আটা কিনে কেন নষ্ট করব। তো দেখি জানি না কি করবো, এক একটা করে হ্যাপা আসায়, অনেকগুলো হ্যাপা না মিটেও গেছে, মানে ওর চেয়ার চলে এলো, ওয়াইফাই লাইন চলে এলো, সাইকেলটা না কলকাতা পৌঁছে গেছে কালকেই, তো সব দিক থেকে মোটামুটি কাজগুলো গুছিয়ে আনা হচ্ছে আর কি। ঠিক আছে, আস্তে আস্তে হবে, কি আর করা যাবে। এবার দেখি ওনার তো একটা ফোন করবে আয়নাটা লাগিয়ে দিয়ে যাওয়ার পর, যে ডেন্টাল এগ্রিমেন্টটা কবে দেবে বা কিছু। ওনার সাথে কথা হয়েছিল ডিপোজিট মানিটা পুরো দেওয়া হয়ে গেলে তারপরে ওনার দিয়ে দেবে, তো সেটাই কথা হয়ে রয়েছে আর কি, দেবে নিশ্চয়ই, কখনো না কখনো, হয়তো একটু ওয়েট করছে, হয়তো 3-4টা হয়তো একসাথে বানাবে বা কিছু, বা সবারটা একসাথে বানাবে, এটাই ওয়েট করছে হয়তো। তো এবার সবাই ঘরে ঢুকছে, তারপর ডিপোজিট মানিটা পুরোটা দিচ্ছে, যেটা আমরাও করেছি, কিছুটা দিয়ে বুক করেছিলাম, তারপর পরে আবার পুরোটা দিয়েছি আর কি ডিপোজিট মানি, এটাই হয়ে থাকে। আর হ্যাঁ, অনেকে আমাকে মেসেজ করছে আমি নতুন ফ্ল্যাট কিনেছি কিনা, না এত তাড়াতাড়ি নিজের ফ্ল্যাট ব্যাঙ্গালোরের মতো জায়গায় কখনোই সম্ভব নয়, হয়তো অনেকের পক্ষে সম্ভব, বাট আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা রেন্টেই আছি। আমি বারবার কিন্তু কথাটা বলেছি যে আমরা রেন্টে ফ্ল্যাট নিয়েছি, কখনোই বলিনি নিজেদের ফ্ল্যাট বা কিছু। ঠিক আছে, রেন্টে নেওয়া মানে ওই আর কি, এটা এখন আমার নিজের ঠিকানা, এই আর কি, আর কিছুই না। মানে কোনো কিছু দরকার হলেই যে যেরকম গ্যাসের দরকার হবে এই অ্যাড্রেসটাই আমাকে দিতে হবে, তো এই আর কি, আর কিছুই নয়। তো চলো আজকের মতো ব্লগটা এই ব্যালকনিতে বসেই নয় শেষ করে দিচ্ছে, আর কতদূর কি টানবো কিছুই নেই সেরকম দেখানোর। আজকে রাতে কি রান্না করবো সেটাও বুঝতে পারছি না, তার উপর আজকে নিরামিষ খাচ্ছি, দেখি কি রান্না করি, বুঝতে পারছি না কি করবো। যদি কিছু না পাই তো আমি খিচুড়ি বসিয়ে দেবো, সত্যি বলছি, কিচ্ছু করার নেই আমার, আমি কি খাওয়াবো, সে সবজি পাতি কিচ্ছু নেই ঘরে। আর সত্যি কথা বলতে আমার না এই কদিন কাজ করে করে আজকে যে নিজে বেরিয়ে, আমি অনেকবারই তোমরা দেখেছো যে আমি একা একা বেরিয়ে গিয়ে নিয়ে এসেছি, বা এখান থেকে বাজারটা অনেকটা আবার কাছিও হয়েছে, মানে 5টা গলি কাছিয়ে মানে এগিয়ে এসেছি, মানে অনেকটাই আবার বাজারের দিকে এগিয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার ইচ্ছেই করছে না। তার উপর দেখো চুলচুল পুরো, আমার শ্যাম্পু করাই হয়নি, আঠা আঠা হয়ে রয়েছে, তেল তেলে হয়ে রয়েছে, ওই কাজের পর উচিত ছিল আমার শ্যাম্পুটা করে ফেলা, এখনও করে উঠতে পারিনি, মানে এটা তো আমি ল্যাথ খাচ্ছি, ইচ্ছেই করছে না কিছু আর করতে, যে একা যাবো বাজারটা করে নিয়ে আসবো সেটাও ইচ্ছে করছে না আমার। তো চলো আস্তে আস্তে এনার্জি ফিরে পাবো এটুকুই জানি, তবে গ্যাসটা চলে এলে বা পেয়ে গেলে একটু আমার হেল্প হতো আর কি। ঠিক আছে, আর কি করা যাবে, একটু অ্যাডজাস্ট করতে হবে। তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদের ভালো লাগলো, কিছু অন্তত ভালো লাগলো, যদি আয়নাটা লাগিয়ে দিয়ে যায়, যদি দেখাতে পারি তাহলে এরপর আমি ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে দেবো আয়না লাগিয়ে দিয়ে যাওয়ার পর, বা কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো, কালকের ব্লগই করে দেবো আজকে আর। ঠিক আছে, এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। আজকের মতো আমার ব্লগ শেষ হয়ে গেছে, কিন্তু দেখো ছত ছেড়ে দিয়েছে অলরেডি, তো আমি নিজে যাবো গিয়ে, বাপরে, তো চলো নিচে যাই, এখানে